श्री गणेशाय नमः ओम ह्रीं श्रीं क्लीं महालक्ष्मी श्री पद्मावत्ताये नमः महालक्ष्मी महाकाली महादेवी महेश्वरी महामुक्ति महामाया महाधर्मेश्वरी अहो मुक्तमाला धरा माया महामेधा महोदरी महाजंती जगतमाता महाशब्दोतिनी अहो नमस्कार প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায় আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব ভগবতী মা মহালক্ষ্মী দেবী ষোড়শ নামযুক্ত একটি স্তোত্র নিয়ে, যেটা আমি প্রথমে পাঠ করে আপনাদের শুনিয়েছি। এই মন্ত্রটির বিষয়ে আমি আপনাদের আজকে বলবো। এই মন্ত্রটি যদি আপনারা প্রতিদিন মাত্র তিনটি বার করে জপ করেন, তাহলে আপনার সংসার থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হবে। এটি একটি পরীক্ষিত উপায়। আপনারা সকলে যারা আমার চ্যানেলটি দেখেন বা আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই এই উপায়টি প্রয়োগ করবেন। তাহলে যাদের সংসারে দুঃখ দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী, তারা বুঝতে পারবেন তাদের সংসার থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে উধাও হয়ে যাবে। এটা নিয়মিত করবেন প্রতিদিন মাত্র তিনটি বার করে মায়ের এই ষোড়শ নামের স্তোত্রটি পাঠ করবেন। স্তোত্রটি আমি মন্ত্রটি স্ক্রিনেও দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নোট করে নেবেন। নোট করে নিয়ে আপনারা আগে মন্ত্রটিকে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আপনারা প্রতিদিন তিনটি বার করে পূর্বমুখ হয়ে বসে, আপনি বসে হোক দাঁড়িয়ে হোক জপ করবেন এবং মা মহালক্ষ্মীকে প্রণাম জানাবেন। দেখবেন আপনার সংসারে দুঃখ দারিদ্রতা আর থাকবে না। তো বন্ধুরা, আমি মন্ত্রটি আরও একবার বলে দিচ্ছি, উচ্চারণের জন্য ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন, সঠিকভাবে উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করবেন। তো মন্ত্রটি হচ্ছে বন্ধুরা, শ্রী গণেশায় নমঃ ॐ ह्रीं श्रीं क्लीं महालक्ष्मी श्रीपत्तावत्तये नमः महालक्ष्मी महाकाली महादेवी महेश्वरी महामुक्ति महामाया महाधर्मेश्वरी अहो मुक्तमालाधरा माया महामेधा महोदरी महाजंती जगतमाता महाशब्दोतिनी अहो। মন্ত্রটা এতটুকু। আপনারা প্রতিদিন মাত্র তিনটি বার করে, তিনবার সাতবার অথবা এগারোবার করে জপ করতে পারবেন। আপনার যেটা যে সংখ্যায় আপনার পছন্দ, আপনি সেই সংখ্যায় জপ করবেন। আর বন্ধুরা, মন্ত্রটি আগে সর্বপ্রথম ভালো করে মুখস্থ করে নেবেন, তারপরে প্রতিদিন আপনি জপ করুন। কিছুদিন জপ করলে আপনি বুঝতে পারবেন আপনার সংসারে কোনো দুঃখ দারিদ্রতা থাকবে না। আপনি এটা পরীক্ষা করুন। আপনাদের সকলের নিকট আমার এই মন্ত্রটি পরীক্ষা করার অনুরোধ রইল, কারণ এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। যাদের সংসারে দিন রাত অভাব অনটন দুঃখ দুর্দশা লেগে থাকে, তারা অবশ্যই এই প্রক্রিয়াটি অবলম্বন করুন। মায়ের কৃপায় আপনাদের দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্ত হবেনই হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন। নমস্কার।